গাড়ি ডাবি গেছি তুলেতে ফাঁসি গেছি এত ফাঁসি গেছে ঠেলো 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 বন্ধুরা প্রচন্ড একদম ধুলে উড়ে গেছে। তো এই যে সামনে বিজয়ঘাট যাওয়া হচ্ছে আর আমরা আছি পিছনত, ইমনি এত চালাক ইমনি সামনে গেছি আমাকে যে ধুলে ফয়েতে কয়েকদিন নিয়ে যাওয়া হচ্ছে। আমরা আছি ব্রিজের নিচে, তো আমরা ওই সাইডে এলা নামি যাবো, একদম ওটি নামাত নামিয়ে ওটি শুট করবো। আর এই বেশি ক্ষীরের গাছ গাছে, ওই ক্ষীরের গাছগুলো তোমাকে পরে দেখে দিচ্ছ। তো আপাতত এখন নামি যা ওই জায়গায়। ক্ষীরপারের রাস্তা দেখো কি অপরূপ সুন্দর, একদম আমরা আছি এই যে এটি গড়ের রাস্তা, সরি গড় কয় না কয় আমি জানো না, যাই হোক এই যে একদম নদীতে আছে অতি আর কি সুন্দর চরটা কত সুন্দর দেখা যায়। গুড্ডু আর পাত্র দেখো আগতে যে এত সুন্দর ধুলে পাইছে না, মানে দেখো ওই যে বাইক ধরিয়ে খালি ধুলেই উড়ি দিচ্ছে আর উড়ি দিচ্ছে। এটি দেখো পাত্র আর গুড্ডু কি লাগে দিছে অবস্থা, হ্যাঁ মানে কি কম আর এলা বোধহয় পাউডার টাউডার দিয়ে আসে নাই মুখে টুকে, তো আসি এটি একদম পুরে দমে একদম পাউডার নষ্ট করে দিচ্ছে। এই যে দেখো আর এক পাগল ধুলে গুলে উড়ি লাগছে, এই যে দেখি দচ্ছেন কি একদম ধুলে খসখসা লাগা পড়া, আর এই যে এই ধুলে গুলে নিয়ে উড়ি দচ্ছে। গাড়ি ডাবি গেছি ধুলেতে সাবাস বেটা, ধুলে হলে কি হবে, ধুলে গুলো পুরো দমে একদম সফট। আর এই যে দেখো ওই নিয়ে ধুলে আর কেলি দেখে যে গাড়ি একদম ফাঁসি গেছে, তো এই যে গুড্ডু ঠেলি দিবে দচ্ছে। এ দেখো পার্থক দেখো এটি কি লাগছে একদম, মানে কি পুরো দমে বিনে বাইশের পাউডার গুলো একদম উড়ি দিছে। দুইজন তো দুইটা গাড়ি দিয়ে ধুলে উলে ধুরে, দুইজন দুইটা গাড়ি দিয়ে ধুলে উড়েল, তো এলা পোষেন্দা আরো সগল। তো এই যে দেখো পোষেন্দা আসি ধরছে, ইনিও এলা ধুলে উড়িবে, তো তোমার পিছন থেকে দেখ ধরছো ফাঁসি গেছে ফাঁসি গেছে ফাঁসি গেছে। ইনে কাও বলা মনে আমরা দেখি নে বাইক তুলির পায় না না পায় কি করে, এ পুরে তবে একদম ধুলে দাবি গেছে চাকা, এই দেখো এই দেখো জ্বালা আছে ঠিক আছে একদম, টানি মেলা উষা তো ঠ্যাং মুসকি গেছে দেখো এই দেখো ইমের মানসিক ভারসাম্য হারাইছে, গুড্ডুরও মানসিক ভারসাম্য হারাইছে, ওই দেখো ঝাপাইবে, এই যে পাত্র মানসিক ভারসাম্য হারাইছে, মৌ আর মুই এলাই যে নদীর চর যে ক্ষীরে গাড়িছে, ক্ষীরের বাগান যাবা দিচ্ছি, চলো তোমাকে দেখাই বাগানটা, ক্ষীরের বাগান, ক্ষীরের বাগান আমরা চলি এসলাম। এই যে দেখো কত সুন্দর, এলে হচ্ছে একদম ক্ষীরের গাছ, নিচে নামি ধরছি এলা, রন নিচে থাকে মুই তোমাকে ভালো করে দেখাম। এই যে দেখো একদম গোদ থেকে দেখে ধরছু, এগুলো হচ্ছে ক্ষীরের গাছ, ভালো নাম হচ্ছে তরমুজ, তরমুজের গাছ কত সুন্দর। এই যে বাগানটা পুরোটা এই যে তরমুজ দেখি ধরছেন, এই যে মৌ বেড়ে ধরছে, এই যে ব্রিজ, এই যে উপরের ব্রিজ আর এই যে ব্রিজের এদি সাথে নিচে আর কি সব, এটা হচ্ছে তরমুজের বাগানে বাগান, তরমুজ হয় নাই ভাবলুম, একটা তোর মৌ আর মুই ভাবলুম যে আমরা তরমুজ চোর করমু, তাই এলাতে দেখি তরমুজই হয় নাই, এলাও গাছগুলা ছোট আছে, একদম দারুণ লাগে বাগানটা। হ্যাঁ মৌ যখন বড় হবে তখন আইসা খাবে চোর করিবার, চোর করি আসমু, চোর করার জিনিসের তো টেস্টই আলাদা, বড়াই খাবার পাবো, বড়াইয়ের গাছ আছে, ওই যে তিব্বতি আছে বড়াইয়ের গাছ। তো যাই আপাতত শুটটা শেষ করি, তারপরে একদম পরে বড়াই খাওয়ার সময় দেখা হবে হচ্ছে। সবাই ঝাপা ঝাপি করিয়ে দেখো একটার গুড়ি অবস্থা, এগুলো রেস্ট নিবে হচ্ছে, সবাই শুট করি আসি, আলো শুট রেস্টার্ট করা হয় নাই, সবাই রেস্ট নিবে হচ্ছে, আমরা নাই ক্লান্ত বালার ঝাপা ঝাপি করতে করতে। পোষেন্দা সার্ভে বন্ধ কর, আর এই যে মৌ ঘর,
সবাই আমরা ক্লান্ত গেলে আমরা একটু রেস্ট নিব। আমার সিন শেষ, তো সে কারণে আমরা বসে আছি। আর এই যে ক্যামেরাম্যান পুরো দমে কুস্তি দিয়ে দিচ্ছে, থাকি গেছে কি করে আর মত না। তার মধ্যে এমন বালি বালি পাইছে, তার মধ্যে দিয়ে মৌ বগুড়ি খাবার মন গেছে। এ মৌ কি বড়াই খাবি কোন বেলা? খেলা সিনটা কেমন হলো এটি দেখে দিচ্ছে সবাই, খেলা দিচ্ছে ধুলে কি করে আছি আর বড়াই না খালি হবে, আর নদীর পার মানেই তো হচ্ছে বড়াই এর গাছ। কারণটা কয়াতে জেসিবি হওয়ার কারণটা, কারণ আমরা দৌড়ে ধুলে অল্প ওটাই নিয়ে গেলাম দৌড়ে পাশ পাকে, মনে হয় জেসিবি এখন যেমন করে যায় ধুলে। রোববার ভাল লাগে না, সোমবার ভাল লাগে না, মঙ্গলবার ভাল লাগে না, বুধবার ভাল লাগে না, বৃহস্পতি আমার খুব খিদে পায় গেছে। তো এই জিমটা দুজন আসিদ হচ্ছে, কি বে নিয়ে আসিদ হচ্ছে, চলো নিয়ে আসুক তারপর খাওয়া দাওয়া হবে, তখন মুই তোমাকে দেখাম কি নিয়ে আসিদ হচ্ছে। ভোলে আর হচ্ছে গুড্ডু তো ফাইনালি নিয়ে যাচ্ছে যে এটা হচ্ছে চাউমিনের টোপলা, চাউমিন তোর জন্য, মোর জন্য, আর এটা হচ্ছে পাস্তা, এটা কার জন্য জানো না। হ্যাঁ, আর আছে এটা পুরি আছে, পুরি আমরা যতগুলো লোক আছি কয়জন, চারজন, পাঁচজন, ছয়জন, সাতজন, আমরা আর নয়জন লোক, কিন্তু এমনি দুজন খায় আসছে, আর আমরা এই যে আটজন সরি সাতজনের জন্য এটি আছে, তাহলে আমরা এগুলো খাবো। আমরা আসুক সিনটা শেষ করিয়া তারপরে দেখা পাওয়া যাচ্ছে। কি করে দুইজন মানসিক ভারসাম্যহীন, তার চিত্রে দুইজনকার মাতারে। এই যে দেখো এই ধুলে দেলা, এই যে গুড্ডু আর পার্থ শুভ ইমরা হাডুডু খেলে ধরছে, এই যে গুড্ডু দমে ধরছে, এই যে এই যে রাই গুড্ডু ধরি ফেলাল, তো এই যে দেখো ওই নাকি একদম স্যাঁচড়ে স্যাঁচড়ে বালা তারই ধরছে, একদম অবস্থা এনে টাইট করে দিল। পার্থ দা এখন ওই বেশি সূর্য হচ্ছে, আর ইমরা দিনে খেলে ধরছে দুই লেতর তিন লেতরে, ইমরা দুনির গেতর মানে গা ধোয়া খাবে, কয়ে গাও তো আমরা ধুই না, তো আজকের খেলাই যাতে গা ধোয়ার বাধ্য হই। কি করে আর একটা পালে ধরছে ধুলে শহর ভয়েতে। কি করে
বাচ্চার মতো করে ধুলে দিয়ে খেলে ধরছে। ধুলে পায় নাই তো মনের আনন্দতে খেলা খেলা দেখছি বলে কানো ঢুকবে বলে কানো ঢুকবে বুঝেন না কারে বেলা গেছে মোটামুটি কমপ্লিট। তো এই যে আমরা তিনজন এলা একটা রিলস বানামু, হ্যাঁ আমরা তিনজন এলা একটা রিলস বানামু। আর ওই যে বান্দর গুলো আছে ওত্তি উমরেলা যাবে বাড়ি, তো চলো তারপর আমরা কোটে যাই, উঠে যেয়ে একবারে দেখাবো। হচ্ছে এই যে দেখো ধুলেত খেলা খেলে যে তার ছেড়া কয়টা, তো ইন্ডিয়ানা যে বাড়ি যাবে গাড়ি টাড়ি বিক্রি হচ্ছে, আমরাও যাবো। তো আপাতত আমরা একটা রিলস বানামো, এই যে আমরা আলো তিনজনে একটা রিলস বানামো। পোষণদার গাড়ি দেখো, এটি একদম ফাঁসি গেছে, এই যে দেখো একদম ফাঁসি গেছে পোষণদার গাড়ি, ফাঁসি গেছে একদম, ফাঁসি গেছে। ঠেলো 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 রে, খাল পড়ে গেছে একদম। তো আমি হ্যাঁ মানে সময় কুছ জ্বর থে, আমি কুছ জ্বর হো গে। দেখো একটা কথা কইলা চাং, এলে আছে গা ধুইয়া, তো এলা দেখো মনে হইছে গা ধুইয়া আসিনি মানে গরু চরে আসি। আপনি মেন কথা জানি আপনি, আমরা এত ধুলে বাজি না, আমার তো ধুলে নাই এমন মজা মজা এনজয়। তো এই যে দেখো গাঁ মাতার অবস্থা, মানে কি কম কলঙ্ক, গরু চোরে আসিল গাঁ মাতার অবস্থা, এই যে খালি বিজু ভালো, এই নিয়ে ধুলে খেলা নেই। আর এগুলো এগুলোর অবস্থা শেষ। যাই হোক আমরা এলা বাড়ি যাওয়া দিচ্ছি, তো বাড়ি যাওয়ার পথে তেল শেষ হয়ে গেছে, তো এখন আমরা তেল ভরবো। এই যে আমরা সবাই এখানে আছি, দিমে কবি তেল নেই খতম হতা রে ভাই, অ্যাডভান্স ভরাতা হ্যায়। এই জন্য পেট্রোল পাম্প আছিস। আর ভোলের শরীরটা তো কি করবে, ভোলের শরীরটা একবার দেখো, মানে কি আর কও, এন্দুরের খাল থেকে বাইর হয়ে আসিল। এডি কাচ্চা গুলশা বাসাই নদীর নদীর পারত একেবারে পুরে একেবারে বালুতে নেট পেটা হয়ে গেছে। এই যে এক নম্বর গুলশা, এই যে এক নম্বর, আর তিনটে চলে গেছে কারণ লজ্জায় কোনো থামির বাবার ধরে নাই, সে কারণে চলে গেছে আর তিনটা। তো চলো এলা আমরা যাবো ডাইরেক্ট মাসি বাড়ি, ওটি যে একবার দেখাবো। আমরা একদম মাসি ঘর বাড়ি আসি গেলাম, এই যে ইনের মাসি বাড়ি। তো মৌ এটি যে বড়াই খাওয়া দিচ্ছে, মাগনা বড়াই পেয়েছে, আর মুই যে মাগনা আসার পাশ আমের, তো মুই এটি আসার খাওয়া দিচ্ছ, ভোগে ধরে না আসলে। তো এলা মুই খাম বড়াই এর আসার, এই যে দেখো সেই টেস্ট। ওই তোর বাকি কে কইছো, লোভ লাগাইছো, দারুন টেস্ট, মানে দারুন। এ মাসি যে আচার বানে না, টপ একদম টপ। তো আপাতত আমরা খাইতে থাকি, খাওয়া দাওয়ার পরে একবার দেখা হচ্ছে। ফাইনালি মাসি বাড়িতে আমার আচার খাওয়া দাওয়া ভাত খাওয়া দাওয়া সবই কমপ্লিট হল, তো আর কি আলা যাবো ডাইরেক্ট বাড়ি। তো আজকের ব্লগটা এই পর্যন্ত, দেখা হচ্ছে এরকম আরেকটা নেক্সট ব্লগের সাথে। তো আজকের মতো টাটা।